আমাদের আর্টিকেল নাইনটিন হল আমাদের বাজেট অ্যালুকেশানের সবচাইতে বড় একটা গাইডেন্স সেখানে বলা হয়েছে যে সুষম উন্নয়ন বিনির ব্যবস্থা নিশ্চিত করতে হবে যা বাস্তবায়নের ভিতর দিয়ে মানুষে মানুষের ব্যবধান কমাতে হবে এবং এলাকার সাথে এলাকার যে বৈষম্য এই বৈষম্যটি কমাতে হবে কিন্তু আমি এক দায়িত্ব নিয়েই বলছি এটা কোনো সরকারের সময়ই এটা করা হয়নি শুধুমাত্র বঙ্গবন্ধু সরকারের সময় যখন তাজউদ্দিন সাহেব অর্থমন্ত্রী ছিলেন ওনার সেই ভাষণটি আমার আমি বারবার পড়ি উনি এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং সেই সময়ের বাজেট অ্যালোকেশান উন্নয়ন পরিকল্পনা আপনি দেখবেন সারা দেশের মানুষ তার স্পর্শ পেয়েছে তার বেনিফিট পেয়েছে কিন্তু এখন যেগুলো করা হচ্ছে থোক বরাদ্দের নামে এখন যেগুলো করা হচ্ছে মেগা প্রকল্পের নামে এখন যেগুলো করা হচ্ছে বিশেষ বিশেষ প্রকল্পের নামে সেগুলোর মধ্যে ইয়ে নাই আপনার হচ্ছে কী কী বলবো সেগুলোর মধ্যে আপনার সুষম সুষম বন্টনের ব্যবস্থা নাই যে কারণে দেখেন বাংলাদেশে কোনো মানুষের ঘরে হয়তো পঞ্চাশ হাজার টাকা নতুন ক্যাশ নেই নগদ ক্যাশ নেই কিন্তু আমাদের এখানে পাঁচশো কোটি টাকা মালিক বাংলাদেশে আছে এই যে এত বড় একটা বৈষম্য এ ধরনের বৈষম্য নিয়ে যে যত কথাই বলুন না কেন একটা রাষ্ট্র শান্তিপূর্ণভাবে স্থিতিশীলভাবে চলতে পারে না এই যে দেখেন যারা বিভিন্নভাবে এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজকে করোনা ভাইরাসের কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না কেউ মারা যাচ্ছে কেউ বা চার্টার বিমানি পালিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন কিন্তু গরিব মানুষগুলো আপনি দেখেন যারা খেটে খায় গায়ে গোতরে যারা দিন আনে দিন খায় আল্লাপাকে বিশেষ রহমতে তাদের এই ভিক্ট্রিমাইজেশানের সংখ্যা কিন্তু কম বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক তৃতীয় মাত্রায় কথা বলবার জন্যে আমার আজকের অতিথি বা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওদ তারা যিনি একাধিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে আর দর্শক একটু আগেই আপনারা আমরা দেখছিলাম বাংলাদেশ আওয়ামী মহম্মদ ইসরাফিল আলম যিনি গতকাল ভোরে মৃত্যুবরণ করেছেন ঢাকায় বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি শুধু সংসদ সদস্যই নন তিনি একজন শ্রমিক নেতা হিসেবে তার সুখ্যাতি রয়েছে তিনি এর আগে সংসদীয় স্থায়ী কমিটির শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তৃতীয় মাত্রায় তিনি বেশ কয়েকবার অংশ নিয়েছেন বহু বছর ধরে অংশ নিয়েছেন এবং তৃতীয়মাত্রা বাইরে ঈদের সময় আমরা যে বিনোদন ম্যাগাজিন অনুষ্ঠান করি ভালোবাসার বাংলাদেশ সেখানেও তিনি বহুবার গান গিয়েছেন গান গিয়ে আনন্দ দেবার চেষ্টা করেছেন আমাদেরকে দর্শকদেরকে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আমি আশা করি যে আমার অতিথিরা আজকে তাকে স্মরণ করবেন তাদের সহকর্মী ছিলেন নানাভাবে রাজনৈতিক অঙ্গনের সংসদে মমতা তো তারা ধন্যবাদ জিল্লুর ভাই ধন্যবাদ সহ আপনি যেমনটি শুরু করছিলেন আজকে তৃতীয় আমাদের সামনে যে কথাগুলি বললেন আমি ব্যক্তিগতভাবে আসলে খুবই কষ্ট এবং যন্ত্রণা ভোগ করছি সকালে যখন শুনেছি আমি আজকে সকালে শুনেছি যে উনি ইন্তেকাল করেছে শুনেছিলাম যে অসুস্থ অবস্থায় হসপিটালে আছে দুর্ভাগ্য আমাদের যেমন এক সময় যে কেউ অসুস্থ হলে তার পাশে যাওয়ারও সুযোগটা হচ্ছে না যদি ইচ্ছা থাকে তার ডাক্তাররাও নিষেধ করছে যেতে যাই হোক আমার কষ্টটা একটু বেশি এই কারণে ইসাফিল ভাইয়ের সাথে আমরা পাশাপাশি বয়সের মানুষ পাশাপাশি একই বৃহত্তর একই জেলার মধ্যেকারী মানুষ খুবই সক্ষতা ছিল তার সাথে কারণ আমি রাজশাহীতে আমার পুঠিয়াতে দীর্ঘ বছর ধরে আমি ওই গ্রাম থিয়েটারের একটা অনুষ্ঠান সঞ্চালনা ঠিক না মানে প্যাটার্ন করে থাকি লং টাইম ধরে তো উনি আমার প্রত্যেক বছরের অতিথি থাকতেন ওখানে দাওয়াত দিতাম যে এমপি উনি উনি প্রত্যেকবার ভাবিকে নিয়ে একা যাবেনি যাবেনি অনুষ্ঠানে থেকে আনন্দ করে দুই তিন দিন গ্রাম থেকে অনুষ্ঠানে বাচ্চু ভাইরা যেত ঢাকা থেকে অনেক অতিথিরা যেত অনেক সাংস্কৃতিক মন্ত্রীরাও গেছে তা আমার এত কষ্ট লাগছে বসে বসে কত গল্প কত স্মৃতি দুই ভাইয়ের একসাথে আসলাম এই যে এই লকডাউনের আগের দিন রাশিয়া থেকে একসাথে একই বিমানের পাশাপাশি সিটে বসে আসলাম উনি কত গল্প করলো উনি একটা সাকসেস স্টোরির গল্প শোনালো ওনার উনি এলাকার ডেভেলপমেন্টের কথা শোনালো আর পাশাপাশি আমার জন্য একটু কষ্ট প্রকাশ করলো যে আমি এবার ইলেকশন করতে পারি নাই এরকম বহু সুখ দুঃখের স্মৃতি ইস্টাফিল ভাইয়ের সাথে আছে আসলে এই মুহূর্তে কথাগুলো বলতে গেলে তো শেষ করা যাবে না অনেক বছরের সীতি তার সাথেlastটা 10 12 বছরের অত্যন্ত নিবিড় সম্পর্ক তার সাথে আমাদের ছিল উনি খুব প্রাণচঞ্চল মানুষ খুব রস এবং মানুষের কল্যাণ এবং খুব পরিশ্রমী একজন যোদ্ধা আমাদের আমরা হারালাম ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত नसीব করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং ওনার প্রতি আর শ্রদ্ধা

ওনাকে আসলে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তিনি আওয়ামী লীগের হলেও তার ভিতরে একটা উদারতা ভাব আমি লক্ষ্য করেছি কথাবার্তার ভিতরে তার সত্যকে সত্য বলার জন্য একটা তার আগ্রহ আমি লক্ষ্য করেছি যতটুকু বলা সম্ভব তার দলে দল করে তারপর তিনি চেষ্টা করেছেন তৃতীয় উনি সত্য কথাগুলোকে স্বীকার করতে বা প্রকাশ করতে আজকে এই করোনা ভাইরাস সারা বাংলাদেশ সারা পৃথিবীতে একটা ধ্বংস ধ্বংসধজ্ঞ চালাচ্ছে এবং এখানে অল অলরেডি বাংলাদেশের অনেক গুণগুন ব্যক্তি ডাক্তার অনেকে চলে গেছেন আজকে যে ইশীল মৃত্যুটা খুবই অস্বাভাবিক এটা মৃত্যু তার এই এরকম এই সময় তার চলে যাওয়ার কথা না কিন্তু উনি চলে গেলেন এরা অত্যন্ত দুঃখজনক বেশি হয়নি সেই অর্থে সেটাই আমি তাই বিদিকে মাখফ কামরা করছি আল্লাহ ব্যস্ত হতে করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এছাড়া আর কি আর বলবো এই মুহূর্তে এই করোনায় কখন কার ডাক চলে আসে তো সেই আমি অসুস্থ ছিলাম ডাক্তার পরামর্শে বাসায় কোয়ারেন্টাইনে ছিলাম তো যাই হোক আমি সবার জন্য দোয়া করি আপনার আমরা যেন আল্লা আমাদেরকে এক কথার সূত্র ধরেই আমি একটু আলোচনাটা এগিয়ে নিতে চাই এভাবে যে বা করোনা পরিস্থিতি সেই অর্থে যদি আমরা সংখ্যার বিচারে দেখি বাংলাদেশে মৃতের সংখ্যা তেমন নয় কিন্তু আমরা যদি প্রত্যেকে চারপাশে তাকাই অনেক পরিচিত মুখ কিন্তু আমাদের অনেক ঘনিষ্ঠ মুখ কিন্তু চলে গেছে আমরা যদি দেখি বলা হচ্ছে দেশের ভেতর থেকে বাইরে থেকে যে বাংলাদেশ এখনো পর্যন্ত বেশ তুলনামূলকভাবে একটা স্পট হিসেবে আছে এখন পর্যন্ত যদিও আক্রান্তের সংখ্যা আমরা তেমন দেখছি না এর আবার একটা বড় কারণ হিসেবে অনেকেই মনে করেন যে বাংলাদেশে যে পরিমাণ টেস্ট হওয়ার কথা ছিল সেই পরিমাণ টেস্ট হচ্ছে না এবং সংখ্যাটা দিনে দিনে কমছে যদিও মৃতের সংখ্যার বিচারে মনে হচ্ছে যে পরিস্থিতিটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে না নিয়ন্ত্রণের মধ্যেও আছে বাট অ্যাট দা সেম টাইম আমরা এই করোনা পরিস্থিতি কীভাবে মোকাবেলা আমরা করছি তার সঙ্গে তো করোনার সঙ্গে অনেক রকমের ঝুঁকি সামনে চলে আসতেছে সামাজিক ঝুঁকি অর্থনৈতিক ঝুঁকি সেগুলো মোকাবেলা হয়তো পোস্ট কোভিড সিনারিওতে করতে হবে এবং কোভিড আমাদেরকে কবে ছাড়বে আমরা কিন্তু এখন পর্যন্ত যদি আমরা অনেকেই কোভিডকে অস্বীকার করেই চলবার চেষ্টা করছি কিন্তু কোভিড আরেকটা বিষয় আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে গোটা বিশ্বব্যাপী হয়তো জনস্বাস্থ্যের ব্যাপারে সরকারগুলোর উদাসীন দেখা গেছে কিন্তু বাংলাদেশের খাত যেটি নিয়ে অনেকেই গর্ব করতেন খাতে একটা চরম নৈরাজ্য অব্যবস্থাপনা লুটপাট দুর্নীতি সেটি কিন্তু বেশ প্রকট আকারে দেখা যাচ্ছে এবং যখন যেটি মে আবুল হোসেন খানও বলছিলেন যে আমরা কেউই জানি না কখন আমাদের ডাক আসবে কোভিড আমাদের সঙ্গে কখন সক্ষতা করবে এবং আমাদেরকে পরপারে পাঠিয়ে দেবে সেই সময়টা তো দেখা গেছে কিছু মানুষের মধ্যে লোভ রিড এত বেশি যে তারা আসলে এই কোভিডের সময়ও তারা ট্রাণের অর্থ লুটপাট করছেন তারা মাস্ক নিয়ে তারা হসপিটাল নিয়ে তারা পরীক্ষা নিয়ে নানা রকমের অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং কিছুতেই নিবৃত্ত হচ্ছে না যেখানে আমি খুব বেশি প্রশ্নের মধ্যে যাবো না এই এই দফায় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলছেন যেখানে আমরা দেখি দুদক মাঝে মাঝে একে ওকে ডাকে আপনাদের মতো সংসদ সদস্যদেরকেও মন্ত্রীদেরকেও ডাকে আদালতের পাড়াও কাউকে কাউকে আমরা দেখি যদি শেষ পর্যন্ত এখন পর্যন্ত সেই অর্থ চূড়ান্ত বিচারের আওতায় কেউ এসছেন বা কারো বিরুদ্ধে শাস্তি হয়েছে তেমনটা দেখা যায়নি এরকম পরিস্থিতি কেউই নিবৃত্ত হচ্ছে না এবং আওয়ামী লীগ যেহেতু দীর্ঘদিন ধরে ক্ষমতা আছে তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গই এই অপরাধে অভিযুক্ত এবং অপরাধী বলে অনেকে মনে করেন আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে কীভাবে বাংলাদেশ কোভিড মোকাবেলা করছে সেটি ঠিকঠাক আছে কি না কী করা উচিত কী করা হচ্ছে না এবং অ্যাট দ্য সেম টাইম এই যে কোভিডের সঙ্গে এখন করাপশান যেভাবে যুক্ত হয়ে পড়েছে সেটি থেকেও আসলে পরিত্রাণের উপায় কী আপনি সমস্যা সংকুল অবস্থার যে বর্ণনা আপনি দিয়েছেন সেটাকে আমরা খুব বেশি একটা ডিফাই করতে পারবো না তবে এটুকু বলতে চাই যে বাংলাদেশে আজকে স্বাস্থ্য খাত বলেন অন্যান্য খাতগুলো বলেন এই খাতগুলি দুর্নীতি এবং আর স্বজনপ্রীতি এবং অন্যান্য যে বালা মুসিবতগুলোর বিভিন্ন ডিপার্টমেন্টকে ব্যাহত করছে তাদের কাজের এটি কিন্তু সৃষ্টি অনেক আগে থেকে হয়েছে এগুলোকে আমরা বিভিন্নভাবে প্রশ্রয় দিয়েছি শুধু এখন আমরা সরকারে আছি এই জন্য দায় আমাদেরকে নিতে হয় আমরা দায়ে খণ্ডনের চেষ্টা শাস্তি দেওয়ার বিধান করেছি শাস্তির আওতায় আনা হচ্ছে তাতে যে সকল মানুষ সবাই খুশি হচ্ছে এমন না কিন্তু আমাদের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ নির্বাচিত হওয়ার পূর্বে যে সনদগুলো ঘোষণা করেছিল নির্বাচন পূর্ববর্তী যে কি বলে দফাগুলো দিয়েছিল সেই দফাগুলোতে কিন্তু আমরা কোথাও আপোষ করি নাই প্রত্যেকটা দফায় কিন্তু সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছি যেমন দুর্নীতির কণ্ঠরোধ করার জন্য কিন্তু আমরা কোনো ছোট বড় নিজ কার আমার অপরের এগুলো দেখার কিন্তু অবকাশ নাই যখন যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসীগুলো তাদের চরম কি বলে খারাপ মানুষগুলো তাদের চরম একটা বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করতে সফল কিন্তু হতে পারছে না কেন হতে পারছে না যেমন এই যে গত কয়েকদিন যে স্বাস্থ্য ব্যবস্থার যে এই কোভিড এসে যে বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে অথবা সরকারি নিজেও কিন্তু ব্যবস্থা করছে সরকারি সংস্থাগুলোও কিন্তু এই দুর্নীতিদেরকে ইয়ে করছে কিন্তু কিছু সংখ্যক মানুষের কিছু সংখ্যক মানুষ যারা প্রিভিলেজ সমাজের বিভিন্ন সেক্টরে প্রিভিলেজ রাজনীতি বলেন অর্থনীতি বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন সাংবাদিক বলেন বিভিন্ন প্রিভিলেজ কিছু সোসাইটির মানুষ আছে না বুদ্ধিজীবী বলেন আমলা বলেন এই কিছু সংখ্যক মানুষ তাদের সবাই না কিছু মানুষের মধ্যে এত নির্লজ্জতা এত বেহায়াপনা এবং এত স্বার্থপরতা এত কি বলবো এটা মানে অমানবিক আচরণ যে বহিঃপ্রকাশ দেখা যায় এটা ভাবলেও কিন্তু খারাপ লাগে হ্যাঁ মানুষ অন্যায় করে মানুষের কি বলে স্বভাবজাত একটি বৈশিষ্ট্য অন্যায় করার দিকে যায় অনেক সময় কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ভালো মানুষ অনেক সময় চেষ্টা করে মানুষের সেই চেষ্টার মূলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ কিন্তু চেষ্টা করছেন না এমন না দেখুন যে লোকগুলো সম্পর্কে আমরা আপনাদের মিডিয়ার কল্যাণে এবং সরকারের বিভিন্ন বাহিনীর কল্যাণে জানতে পারি তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়নি এখন পর্যন্ত এখন বিচারের প্রক্রিয়া তো অনেক বড় একটি অনেক বড় টার্ন এই টার্নটার মধ্যে বিচার প্রক্রিয়ার মধ্যে অনেকেই জড়িত বিচারপতি থেকে শুরু করে উকিল থেকে শুরু করে সাক্ষী থেকে শুরু করে বিচারের প্রক্রিয়া থেকে শুরু করে আইন আদালত ধারা মারা নিয়ে অনেক ঘটনা কিন্তু সরকারের একটা সদিচ্ছা কিন্তু আছে সরকার বুঝতে পারছে যে এই লোকটা অন্যায় করেছে তার বিরুদ্ধে কিন্তু একটা আহ সাঁড়াশি অভিযান চলছে এবং তাকে পাকড়াও করা হচ্ছে হ্যাঁ এটা ঠিক যে আমরা কোনো সময় আমরা সবসময় বলে থাকি যে পিছনের নায়কটাকে পিছনে খেয়ে দেখুন এই পিছনের শক্তিগুলোকে কিন্তু বের করা খুবই দূর আজ পর্যন্ত আমরা যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা যারা করেছে তাদেরও কিন্তু পিছনের সেই ষড়যন্ত্রকারী তথ্য আমরা জানতে পারছি পঞ্চাশ বছর পরে তখন কিন্তু জানতে পারিনি যখন আমরা মামলা করেছি মামলা পরিচালনা হয়েছে যারা ফিল্ডে অ্যাক্ট করেছে তাদেরকে আমরা পাকাড়া বিচার করেছি এত বড় একটা ঘটনা কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে যারা শত্রু তাদেরকেও কিন্তু আমরা পিছনের শক্তিকে সমলে উৎপাট করতে না তাই এদেরও পিছনে নিশ্চয়ই যদি কোনো অপশক্তি থেকে থাকে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি খোঁজার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছে দেখুন গত কয়েকদিন আগে এক লোক বলছিল যে এক মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে ছাত্রলীগের এক কর্মী সে কি এক নামে এক মাস সাপ্লাই দিয়েছিল তার নামে মামলা হওয়ার কয়েক ঘন্টার কয়েক ঘন্টা তাকে অ্যারেস্ট করে সে একটা বড় কর্মী ছিল কিন্তু সে কিন্তু দুদিনের কর্মী তাকে ছাড় দেওয়া হয়নি এরকমভাবে কিন্তু সব জায়গায় একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এখন এটাকে স্ট্রেনদেন করতে হবে এটাকে সাপোর্ট করতে হবে এটাকে নিয়ে যদি আমরা বিরূপ কোনো ভাবনা ভাবি এটাকে যদি নেগেটিভ অর্থে বিচার করতে থাকি তাহলে এটার একটা সময়কে এটাকে এটা হালকা হয়ে যাবে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোক্তা নিয়েছে যে না ছাড় দেবো না কোনোভাবেই ছাড় দেবো না দেখুন আমরা আমরাই কিন্তু আমরা সবাই বাঙালি বাংলাদেশেরই মানুষ আমরা হয় আপনার ভাই একটা দল করে অর্থাৎ আমার ভাই আর একটা দল করে আমরা আমরাই কিন্তু কিন্তু এইখানে আমাদের মধ্যে এটা হওয়া উচিত বিশেষ করে পলিটিক্সের মধ্যে এটা হওয়া উচিত রাজনীতিবিদদের মধ্যে এরকম হওয়া উচিত যে আমরা যে ভাবেই হোক যে আওয়ামী লীগ তো অন্তত একটাকে ধরেছে ঠিক আছে এটা ঠিক আছে এটুক বলুক এই আশাটুক করি আর বিরোধী পক্ষ অথবা অন্যান্য রাজনৈতিক দলেরও আমরা আমাদেরকে যেহেতু আমরা সরকারে আছি আমাদেরকে সহযোগিতা করুক যে আমরা যেন দুর্নীতিটাকে কণ্ঠরোধ করে নির্মূল করতে হতে পারবো না কিন্তু দমিয়ে কমিয়ে যেন জনকল্যাণ কাজ করতে পারি আবুল হাসান খান দিলীপ ভাই আপনি প্রায় আঠারো বছর থেকে আঠারো বছর বেশি বোধহয় হয়ে গেছে নাকি আঠারো বছর তৃতীয় মাত্রায় আপনার দল মত নির্বিশেষে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন এক্সপর্ট এখানে এনে অনেক কথা এখানে বলি বলছেন বা সবাই বলছি আমরা কিন্তু আসলে আপনাদের মনের যে আগতি যে জিনিসটা আমরা চাই সেটা কিন্তু আমরা পাইনি আপনাদের তৃতীয় মাত্রে আজকে করোনা বিষয়ে আর আলাপ করতে বললেন করোনা আপনার সময় খুব কম আজকে এই করোনাটা আমার কাছে কি আমি একটা সমস্যা করোনা বিষয়েও একটা সমস্যা কিন্তু এই সমস্যাটা একটা আলটিমেট সমস্যা মনে করি না আমি এই সমস্যা কিন্তু থাকবে এই কিছু দ্বত করে কিন্তু মানুষজনের জীবন নাশ করে হয়তো এক সময় চলে যাবে তো যে আগামী বছর বা মাঝামাঝি সময়ের আগে আমি মনে করি যে যদি যদি আপনার এটা বের হয়ে যায় ভ্যাকসিন বের হয়ে যায় তাহলে এটা মোটামুটিভাবে মানুষের সাহস সাহস হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আজকে করোনাকে করোনা কে নিয়ে যে দুর্নীতি কথা বলছেন আপনি দুর্নীতি কথা এটা পরে আসি আসলে করোনাটা চায়না তখন আসে আমরা কিন্তু সময় পেয়েছিলাম চায়নায় করোনা তখন বিস্তার লাভ করে তখন যদি আমাদের আমাদের দেশের বোধ হয় মার্চের আট তারিখে পথন ধরা ধরা পড়ে ছাব্বিশ তারিখে তখন ইটালি থেকে লোকগুলো প্রায় কয়েকশো লোক ইটালি থেকে ফেরত আসে আমরা ওই সময় যদি এই গড্ডালিকায় গা বাসায় না দিয়ে যদি করোনার বিষয়টাকে গুরুত্ব সহকারে উন্নতি করতাম এবং সেই সময় সেই লোকগুলোকে করোনা করোনা সংক্রমণের সুযোগটা না দিয়ে তারা তো যদি সঙ্গে সঙ্গে আমরা যদি ঢাকাতেই কোয়ারেন্টাইন করে রাখতাম তাহলে হয় এভাবে সরাতো না তাছাড়া কোয়ারেন্টাইনকে কেন্দ্র করে বিভিন্ন রকম লকডাউন লকডাউন একবার দেওয়া একবার প্রত্যাহার করা ছুটি দেওয়া আবার ছুটি ই করা গার্মেন্ট শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা আবার ফেরত দেওয়া অনেক রকম মানে সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি তারপরে ধরেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীতে প্রায় মাসখানেক মাস ধরে পরেই বোধ হয় উনি এটা ই করলেন কনসার্নে আসলো এবং কমিটি হইলো ই হইলো হওয়ার পরও দেখলাম আমাদের চৈত্রতা পাল্টে নেই ন্যাশনের টোটাল করোনা কেন্দ্রকে স্বাস্থ্য বিভাগ না স্বাস্থ্য বিভাগ তো আসলে দুর্নীতিগ্রস্ত শুধু আস থেকে না ভাইদেরা বলছেন আগ থেকেই গত টার্মে যদি আপনি দেখেন জাস্ট এই টার্মে আগে টার্মে যে স্বাস্থ্যখাত নিয়ে আমি সেদিন দেখলাম সামাজিক ফেসবুকে যে আপনার পাবনার যে তত্ত্বাবধায়ক যে ছিলেন সেই লোকটাকে তার রিটায়ারের সময় হয়ে গেছে সেই সময় তাকে তাকে ওএডি করা হয়েছে তার ওয়াইফকে ওখান থেকে ট্রান্সফার করা হইলো আমি আপনাকে অনুরোধ জানাবো ওনাকে একবার তৃতমতে আনেন তিনি যেন বিদায় হন তখন তার অফিসের সমস্ত স্টাফ তিনি তখন ছিল তখন তার সাক্ষাৎকারে উনি বলছিলেন যে আমি তো কোনো অপরাধ দেখি না আমার তো চলে যাওয়ার কথা আমি রিটায়ার্ড হয়ে যাব। আমি এমন খারাপ কথা করি নাই তবে একটা তিনি হয় যে একটা এক ভদ্রলোক এসে একটা কাগজ দিয়েছিলেন যে এখানে এই আপনার এই যন্ত্রপাতিগুলো এখানে লাগবে এটা আপনি সই করে দেন আমরা মন্ত্রণালয় থেকে পাশ করে নিয়ে আসবো তো উনি কন্ট্রাক্টর ছিলেন সেই কন্ট্রাক্টরের কাজটা আমি করি নাই যার জন্য আমার হয় এইটা বিপদ হয়েছে তার মানে ওই সময়ে গত পাঁচ বছরে যে স্বাস্থ্যগত যে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি নিয়ে আমরা মাসা টেলিভিশনের অনেকগুলা ইউ আছে প্রতিবেদন আছে তো সেগুলো যদি একটু সরকার সত্য কি মিথ্যা সেরা প্রমাণ হইতো যদি কোনো তদন্ত হতো সরকার যদি এই বিষয়গুলো দেখতেন বা দুদক যদি এগুলো যদি কনসার্ন হতো দুদক যদি এগুলো এই দুর্নীতিগুলো খোঁজার চেষ্টা করতো তাহলে আজকে এই অবস্থা হতো না সেই সময় সারা মন্ত্রী সাহেবরা যখন সব জায়গায় হসপিটালে ঘুরে ঘুরে টাকা বরাদ্দ দিতেন বরাদ্দর সাথে সাথে মন্ত্রী সাহেবের সাথে লোকরা পিএসকে বিএসকে আত্মীয় স্বজনরা তারা সেই বিভিন্ন থানায় উপজেলায় জেলায় গিয়ে সেই ওখানে ততবদ্ধ তারা আসেন তাদের কাছ থেকে যে মানে দুর্নীতি যে টাকা হ্যাঁ সেই টাকাগুলো সেই টাকাগুলো নিয়ে মেশিনে সাপ্লাই দেওয়ার জন্য একটা লিখিত কাগজ নিয়ে মাংসাতে পাশ করে তার সাপ্লাই দিতেন এবং কে সাপ্লাই দিতে না দিত এইগুলো নামগুলো আসছে এবারকে দেখেন এবার এই মন্ত্রী মহোদয় এবং ডিজিরা যে মাস্ক সাপ্লাই নিল সেখানে প্রধানমন্ত্রী নিদিই বলছেন মাস্ক ভিতরে গরমিল আছে এবং এরা কারা ইনভলভ কমিটি হইলো ইনভলভে দেখলাম যে কোন কোম্পানি কার বোধ হয় রেস্টও করা হয়েছে এই জন্য তো সেখানেও দুর্নীতি দেখলাম সাথে সাথে এই যে সানমিনে কথা বললেন ছাত্রলীগ নেত্রী সে এখন সহকারী রেজিস্টার কাকি হয়েছে রাজনৈতিকভাবে এবং একজন সহকারী রেজিস্টার হয়ে একজন চাকরিজীবী হয়ে তিনি এই ব্যবসা করতে পারেন কি না এই বিষয়গুলো উনি তার উনি বলেছেন যে আমি একা একাতে করি না এটা অনেক সবাই করে সবাই করে আমাদের তা আমার এই দেশের পরিস্থিতিতে কি দেখছেন আপনার সাবরিনা একজন ডাক্তার তিনি আপনার সরকারি চাকরি করেন সেখানে উনি কি এই আপনার এই করোনায় যে ওরা ওনাদের সার্টিফিকেট দালিয়াতি যেটা ভেবেছে এগুলো তো উনি ওরা করতে পারেন না এখন দেশের সরকার সরকার দিয়ে সরকারের তো জবাব দিতে নাই আজকে আপনি করোনার দুর্নীতি ধরবেন আপনি অন্যান্য দুর্নীতি ধরবেন কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি হয়ে গেছে তো এই সরকার রাষ্ট্র ক্ষমতা আসার প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত যখন এই সরকার এই বর্তমান টার্মে যে ইলেকশনটা হলো সেই ইলেকশনের যে তেরো সাল ইলেকশন হলো একশো চৌটা আসন চোদ্দো সালে ইলেকশন হলো একশো চৌনটা আসন আপনি বিনিয়োগ প্রতিনিধিতে পাস করে নিয়ে আসলেন এবারকার ইলেকশনে তারা এই প্রার্থী ছিলেন না হয়তো আমি প্রার্থী ছিলাম আপনার জানেন সবাই ইলেকশনে কীভাবে ইলেকশনটা হয়েছে আপনি দেখেছেন তো সরকার যদি আপনার প্রশাসন পুলিশ এবং সবাই সহযোগিতায় যদি জনগণের ভোটের অধিকার কর্ম করে এর মতো ডাকাতি তার উপর থাকতে পারে না এখন যে আপনি এই এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা দিকতা বলতেছেন ঘুরধুর্নিতে বলতেছেন যে সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে আজকে বারো বছর থেকে সেই সরকারের আজকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটাই আজকে একটা ভুল পদ্ধতি আমরা একত্রে মুক্তিযুদ্ধ করেছিলাম যে মুক্তিযুদ্ধের সেই চেতনা কি দেশ চলছে আজকে দেশ মুক্তিযুদ্ধের চেতনায় দেশটা চলতো আজ দেশদের ঠিক লাইন মতো হতো তাতে এই অবস্থা হতো না

স্বয়ং চায়নাও কিন্তু বিশ্বাস করে নেই যে লোকটা প্রথম বলেছিল যে এইরকমের ডিজিজ আসছে সেও কিন্তু করোনাতেই মারা গেছে তাকে সেও কিন্তু বাঁচতে পারে নাই ওরাও বিশ্বাস করে গোটা পৃথিবীতে এটি একটি মহামারী এই মহামারী সম্পর্কে আমাদের কারোরই কোনো সম্মান ধারণা ছিল না নাহলে আজকে দুইশো চৌত্রিশ না পঁয়ত্রিশ জায়গাতে মহামারী হয়ে দেখা দিত না বাংলাদেশেও আমরা এটাকে ওইভাবে উপলব্ধি করতে পাইনি যেমন আপনারা যখন ইয়াতে ওই যে ইটালি থেকে লোকগুলো এসে যখন ওই যে হাজি ক্যাম্পে যখন তোলা হলো তখন তাদের যে মারামারি অধ্যত্ত ক্যামেরা দেখছে আমি আলোচনায় শুনছি কেন লোকগুলোকে দেশে ফিরে এসেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না এরকম কথা এই দরজার কথাও কিন্তু শোনা গেছে তখন সরকারও বোঝে না আমরাও বুঝতে পারি যে বিষয়টা এত মহামারী এরকম হবে তারপরে তারপরে যখনই আমাদের নোটিশে এসছে এটা কিন্তু কোনোভাবেই ছোট করে দেখা হয়নি বিষয়টা হলো আমি যেটা মনে করি আমি বলেছি কিন্তু কিছুক্ষণ আগে যে বিভিন্ন ডিসিপ্লিনের রাজনীতিবিদ প্রথম দায়ী আমি যেটা একজন কর্মী হিসেবে বলবো আমরা দায়ী প্রথম নাহলে কেন জাতির পিতাকে হত্যা করে এই এই দেশে রক্তের উপরে লাফালাফি কোটি কোটি মানুষ আমরা করি নাই এই পাপের শাস্তি নিতে হবে তো আমি ওই জায়গাতে আসি যে জাতির তার পিতাকে হত্যা করে তার বিরুদ্ধাচারণ করে মতবাদকে চাপায় দেয় সে জাতির খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম আমার বিচারে আমি ক্ষুদ্র এটা আমার নিয়ে আমি বললাম আমার হিসাব এরকম হয় মনে দুঃখ যখন কষ্ট যখন লাগে দেখি অধ্যত্ত সম্পন্ন কিছু মানুষ আমরা সৃষ্টি করেছি এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই অধ্যত্ত্ব দেখতে 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 কিছু মানুষের হয়েছে কিছুই তো হয় না কিছুই তো হবে না ও ভাবটা এরকম বাংলাদেশ তো সবই করে ফেলা যাবে সবই কিন্তু করে ফেলে দেওয়া যাচ্ছে না যখন দুর্বৃত্তরা করছে শেখ হাসিনা কিন্তু ওই জায়গাতে টাইট করে ধরছে এখন বিষয়টা হলো উনি সরকার প্রধান উনার নির্দেশে সন্ত্রাসী ধরা হচ্ছে অরণ্যকারী ধরা হচ্ছে ঘুষখোর ধরা হচ্ছে বিদ্রুপকারী ধরা হচ্ছে রাজদ্রোহী ধরা হচ্ছে কিন্তু দেখা গেল তার পক্ষে আবার একটা পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে তাকে বিদ্রুপ সমালোচনা করছে চোর ধরেও নিজে চোর হচ্ছে আমরা এরকম ভাবটাও কিন্তু অনেকের মধ্যে আছে এই জায়গাগুলো থেকে সরতে হবে না আসলে আমরা কিছুরই কোনোটাই কুল করতে পারবো না আজকে বিএনপি বলেন অন্য বিরোধী দল যারা বিরোধিতা করছে আমি আমরা কি তাদের শাসনামল দেখি নাই তাদের শাসনামল কি অন্যায় অবিচার দেখি নাই আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন উন্নয়ন মন্ত্রণালয় বলেন এবং দুর্নীতির আখড়া করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যাকে তাকে থেকে ধরেন প্রমোট করা হয়েছে আমরা পারছি না আমরা বারো বছর আছি আপনার বলবেন তো বারো বছরে কি করলেন একটি গাছ যখন গভীরে চলে যায় শিকড় চলে যায় একটা বট গাছকে তোলা খুব কঠিন একুশ তেইশ বছরের মধ্যে একটা বট গাছ অপপ্রচার অপরাধীর একটা বট বৃক্ষ বাংলাদেশে রোপণ করে তার শাখা পল্লবে বাংলাদেশ এমন হয়েছে যে তাদের ছায়াতলে এখন আমাদের বাঁচতে হয় এমন আমারও মনে হয় কতকাল লাগবে বহু সময় লাগবে জিলুর ভাই আপনি বহু কষ্ট করে এক বালটি দুধ তৈরি করেন কিন্তু পট করে একটা এক ঠোঁটা একটা নোংরা জিনিসের মধ্যে গিয়ে গোটা বাল্টিটা নষ্ট ফেলে দিতে বাধ্য হন তো সমাজ সোসাইটি আমি ওইভাবে বিচার করি একটা সমাজকে গঠন করতে নিয়ে আসতে বহু সময় লাগে কিন্তু নষ্ট করতে কয়েকটা মানুষটাকে কয়েকটা সেকেন্ড লাগে আমরা কেউই সচেতন ছিলাম না এই অসচেতনার দায় আমরা সবাকে নিতে হচ্ছে আমি মনে করি জাতির পিতার কন্যা জয়নে শেখ হাসিনা একা না সকলকে নিয়েই চেষ্টা হচ্ছে হ্যাঁ উনি বললেন যে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ার কথা উনি বলেছেন উনি বিরোধী দল উনি বলতেই পারেন যে যেহেতু ওনারা কখনো ওনাদের রাজনৈতিক সিদ্ধান্ত ঠিক থাকে না আমরা ভোট করব করব না গেলাম গেলাম না আসলাম আসলাম না তো মানুষও কিন্তু বিভ্রান্ত হয় আমাকে আমাকে এবার আমি ভোট করি নাই আগের বার করেছিলাম আমাকে বিএনপি করা লোক বলেছে যে ভাই মহা মুশকিল নেতারে তো কোনো সিদ্ধান্ত নেই আমি যে ভোট কেন্দ্রে যাবো যা এখন করবোটা কি দরকার নেই তাছাড়া যাবো না আমাকে বলেছে যারা এরকমও তো মানুষজন আছে আমি বলছি কি বাংলাদেশের টোটাল রাজনীতি যে জায়গায় নিয়ে গেছি আমরা দোষারোপ করতে পারবো আপনি আমার দোষ ধরতে পারবেন আমি সারাদিন আপনার দোষ গাইতে পারবো কিন্তু রাজনীতিবিদদের যে একত্রিত হওয়ার যে ঘন্টা বাঁধার যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দ সালে একটা বিরাট উদ্যোগ নিয়েছিল বিশাল উদ্যোগ নিয়েছিল যেটা আপনারা এমন ফেল করেছেন বিএনপিরা শুধু ফেল করেননি গোটা জাতিকে একদম রসাতলে দিয়ে গেছেন এখন আমাদের দোষ দেওয়ার জন্য আমরা এই দোষটা নিতে এককভাবে রাখবো না যদি দোষ হয়ে থাকে আমি বলতে পারি ওই যদি চোদ্দ সালে বিএনপি একটা দায়িত্বশীল বিরোধী দলে আচরণ করে মাননীয় ডাকে সাড়া দিয়ে একটা শেয়ারিং রাজনীতির মধ্যে ঢুকতেন আপনারা ঢোকেন নেই বরং আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চোদ্দশো চেষ্টা করেছেন আমরা সেই ধ্বংসস্তূপে বাংলাদেশকে ফেলতে দিয়ে নিয়ে আমরা বাংলাদেশ বাঁচিয়ে রেখেছি এখনো ওই ওই হায়নাদের হাতে বাঁচিয়েছি সেই জন্য দেশটা নিয়ে আপনাদের যেমন কনসার্ন আছে আমাদের প্রচুর কনসার্ন আছে আমাদের আমারও কষ্ট হয় যখন দেখি যে আমার আমি একটা দলকে আমি শীর্ষ আমার আমি একটা আদর্শকে লালন করি একটা আদর্শের লোক আমার আদর্শকে ধ্বংস করে দেয় আমারও দুঃখ অনেক হয় খুব কষ্ট হয় কিন্তু তারপরে ওই বাঁচানোর জন্য সংগ্রাম করেই যাচ্ছি এখনো তাই বাংলাদেশ যে উদ্দেশ্যে মুক্তিযোদ্ধার সন্তান আমি শহীদ পরিবারের সন্তান ঠিক আপনি যেরকম পড়ে আমার অনেক পড়ে আরও পড়ে ছোট আমি দেখিনি আমি দেখছি কিন্তু ভোগ করতে পারি না মুক্তিযুদ্ধে যেতে পারি নাই বাবা দাদাকে চাচাকে দেখেছি মরেছে তারা খুব কষ্ট হয় খুব যন্ত্রণা হয় তারপরেও চেষ্টা করে যাচ্ছি বিরূপ বিরুদ্ধে না করে দেশটা গরুক শেখাছি না আমরা সহায়তা করি ধন্যবাদ হোসেন খান না ভাইতে প্রধানমন্ত্রীর কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিথি দিয়েই আমি শুরু করি সেই প্রধানমন্ত্রী নিদিও বলেছেন বিডি নিউজ ডট কম এটা হেড হেড মানে লিডিং নিউজ হয়েছিল যে দুর্নীতির দেশে দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত প্রধানমন্ত্রী তার একটা পার্টি মিটিং বলেছেন যে দলের সবাইকে কেনা দেয় আমি সারা মানে পার্লামেন্টে বলছেন পার্লামেন্টে সবাইকে আমি স্যার সবাইকে কেনা দেয় এ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সেই এত চুয়াত্তর শুনে সেই বঙ্গবন্ধু কি বলছিলেন যে বিদেশ থেকে আমি ভিখাকে নিয়ে আসি চাটা সেটা খেয়ে পেলায় সবই আমার আমি কি করবো আমার সাড়ে সাত করে কম্বল আসলো আমার কম্বল গেল কোথায় চুয়ার শুনে যে কথা শুনেছি আজকে সেই কথা শুনতেছি এই দুর্নীতি দুর্নীতি আসলে আমার কাছে এই দুর্নীতিটা দুর্নীতির সম্বন্ধে আমি কি বলবো আর ভাই আপনি জানেন আমাদের পদ আমাদের যে পদ্মা সেতু শুরু হয়েছিল দশ হাজার কোটি দিয়ে এখন উনচল্লিশ হাজার কোটিতে ঠেকছে আমাদের এই মগবদের ফ্লাইওভার সাড়ে তিনশো কোটি টাকায় শুরু হয়েছে বারোশো কোটি টাকায় শেষ করছে হাতিতির প্রকল্প অন ইলেভেনের অন ইলেভেনের সময় ছয়শো কোটি টাকা প্রোজেক্ট আওয়ামী লীগ এসে আড়াই হাজার কোটি টাকা প্রজেক্টে শেষ করছে তো দুর্নীতি আমি বলব এই এই সরকার এই দুর্নীতির বান্দর সরকার দুর্নীতি করার সুযোগ দেয় থেকে রেহাই পাওয়ার সুযোগ দেয় আজকে আপনি বললেন যে কেউ রেহাই পায় নাই আমি আপনি জানতে চাই আপনার কাছ থেকে একজনের নাম বলেন যে এই যে আমাদের এর আগে যেই করোনার কারণে কিন্তু সব কিন্তু আগের পুরনো ইতিহাস কিন্তু কিছুটা এখন আলোচনা নাই যে আপনার কেসুনো কাণ্ড পাপিয়ার কাণ্ড আপনার যে কেসিনের সময় শুনেছিলাম যে কেসিনের সাথে দাঁড়া ধর দইতে সবাইকে ধরা হবে আমি এই তৃতীয় মাত্রায় আপনি বলছিল দিল্লুর ভাই এই কম্বলে লম্বা আসলে কম্বল থাকবে না আউলিগ যদি এই তৃতীয় এই কেসিনোর লোক ধরতে যায় যে থাকবে না একটা লোক ধরে নেয় পাপিয়া সম্বন্ধে বলছিলাম যে পাপিয়াকে সেই হোটেলে কাটা যায় লিস্ট করতেছে সে কী করতেছে বিচার হবে মুক্ত হবে নামগুলো প্রকাশ হবে হয় নাই আপনাদের আমরা যে আউলিকে কতটা আমরা আসলো তখন তখন শেয়ার বাজার লুট হয়ে গেলো সে তদন্ত তদন্ত হইলে তদন্ত কমিটির সেই রিপোর্টটা পেশ হলো না বা পাশ করলো না তারপর আপনার ধরেন কুইক রেন্টালে দুর্নীতি আপনাদের হলমার্ক বেসিক ব্যাংক সোনালী সোনালি সোনালী ব্যাংক ডেসটিনি এই সমস্ত যে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে আপনি এটা কোন দুর্নীতির কথা বলবেন আপনার এই যে সিবিডি বলছে যে দেশে ব্যাংকের দশটা প্রকল্পের যে কেলেঙ্কারিতে এই সাড়ে বাইশ হাজার কোটি টাকা মানে লোপাট হয়ে গেছে আপনার গ্লোবাল ইনটিগ্রিটি বলছে যে দশ বছরে চার চার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা সব বাংলাদেশ অর্থনৈতিক সমিতি তারা বলতে প্রত্যেক বছর একটি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার কোটি টাকা প্রত্যেক বছর পাচার হয়ে যায় তো এখন এই সমস্ত পত্রপত্রিকায় তো বহু দিক একটা লোকের কে ভিছরেছে কন আপনার আমি যদি এক হাধা কুইটকে চুরি করি এরপর আমাকে আজীবন মানে জেলে রাখে আমার তো কোনো অসুবিধা নেই আমি খাবো শেখ হাসিনার টাকা আর টাকা যা নিয়ে গেলাম তাও তো আমার বাইতে গেল নাকি যারা আজকে এই টাকাগুলো লুটপাট করলো তারা কিন্তু তাদের নামে মামলা হয়েছে কিন্তু একটা লোকের টাকা মানে রিফান্ড হয়েছে টাকা ফেরত হয়েছে একটা কাহিনি আছে এটা কাহিনী নাই মূল ব্যাপার হলো দেশের পরিস্থিতি খুবই খারাপ আমি যেহেতু খারাপটা আমরা মনে করতেছি তার চেয়েও বেশি খারাপ এই করোনার কারণে দেশে যে এটা দুর্ভিক্ষ ভাব সৃষ্টি হয়ে গেছে করোনাকে কেন্দ্র করে সরকার যে রিলিফ দিচ্ছে সেই রিলিফ চুরি সেই তিয়াত্তর চুয়াত্তর মতো সেই কম্পলসুরি আর এই এখনও রিলিফ হয়ে গেল রিলিফ কারণে সরকার নেজুলেন্স চাল ব্যথা বন্ধ করে দিছে এরপরে ধরেন এই করোনাকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা যে সমস্ত হসপিটালগুলো যেসব হসপিটালের পাঁচ সাত বছরে কোনো এই নাই লাইসেন্স রিনিউ নাই তারা আজকে হসপিটাল করে হসপিটালের প্রথম বলছে যে বিডি টাকায় তারা করোনা ট্রিটমেন্ট দেবে তবে পরে আবার সরকারের কাছে টাকা চেয়েছে এই যে তাদের একটু শেষ করে আনতে হবে কেন হাতের সময় নেই তো যাইহোক এখন আমি মনে করছি যে আপনি দুর্নীতি স্বজনপ্রীতি এবং আজকে সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতে পর থেকে তৃণমূল থেকে শুরু করে আসবেন দলের বাইরে কোনো একটা লোকের কোনো উপকার হয় নাই এই যে বলে রিলিফের কথা টিভির নিউজ দেখি যে হাহাকার এই বন্যায় এই পানি ভাসার লোকরা কোনো রিলিফ পায় নাই আর যারা রিলিফ পেয়েছে তারা সবাই চেয়ারম্যান মেম্বারদের আত্মীয় মানে স্মার্টফোন নিয়ে নির্মিত আসে দেখছি আমরা এখানে জনগণের উপকার হয় না জনগণ প্রায় পাঁচ কোটি লোক এখন মানে গেছে দেশে দুর্ভোগে ভাব চলছে এখন এখান থেকে মুক্তিপার জন্য আপনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপি আরও অনেক দলের সব দলের কথা বলছেন কিন্তু প্রথমত আমরা মুক্তিযুদ্ধ থেকে দূরে সরে যাই কেন মুক্তি যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চেতনায় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম দেশের যে ভোটের মধ্যে সরকার পরিবর্তনের যে না করতে পারার কারণে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম আজকে সেই ভোটে ভোটের অধিকারটা কোথায় বলেন আজকে এই সরকার যদি সরকারতে স্বচ্ছ হয় সরকার জনগণ হয় আজকে জনগণ তো সরকারের কথা শোনে না জনগণের যে মাস্ক পরতে বলে মুখ পরতে বলে কোনো কথা শোনে জনগণ তো মনে করে এই সরকার জনগণের সরকার না তারা জনগণের ভোটেই তো আসে না আজকে দুই যে আমরা যদি সেই মুক্তিযুদ্ধ চেতনায় দেশকে নিয়ে আসতে পারি দেশের যে কোনো সমস্যা হোক আজকে বিএনপি তো অন্তভাগে করোনাকে কেন্দ্র করে জাতীয়ভাবে একটা কমিটি করে এবং সবাই মিলে কেউ তবে কাজ করা বলছিল কিন্তু সরকার তো আওয়ামী লীগের সাথে নেয় না কিছু প্রধানমন্ত্রী তিনি মিটিংয়ে কথা বলে সাথে আওয়ামী লীগের লোক দুবল আওয়ামী লীগের নেতারা বসে থাকে তা তাগুলো কথা বলে সেখানে হচ্ছে সর্বদলীয় লোক লোক নিয়ে কথা বলে না একটা সরকার কথা বলবে সে দলীয়ভাবে কথা বলে দলীয় লোক নিয়ে বলতে পারে আর সরকার ধরনের দেশ চালানোর বিষয়ে সবাইকে নিয়ে সরকারের যে চালানো উচিত কিন্তু বিরোধী দলের সে আহ্বানে সরকার দেয় নেয় সরকার নিজের স্টাইলে নিজস্ব দলের লোকজনকে এই কাজ বাংলাদেশে কোন সরকার করেছে বাংলাদেশে মানে আমি জাস্ট একটা এইভাবে করা না আমি বলছি যে সবাইকে নিয়ে করা বা দলকে সরকার থেকে আলাদা করা সরকারের সময় এরকম পরিস্থিতি আসে নাই এরকম জাতীয় এরকম পরিস্থিতি আসে নাই বলেও দরকার হয় নাই আমরা এই পরিস্থিতি একবার এসেছিল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতার পরে সবাইকে নিয়ে একটা দল সর্বদলীয় সরকার গঠন করার দাবি ছিল আজকে দেশে করোনা এই করোনাকে কেন্দ্র করে সমস্ত বিরোধী দল বলছিল যে সরকারের দায়িত্ব নিয়ে সবাইকে ডেকে সবাইকে নিয়ে শেষ করার জন্য সরকারে করে না এখন আপনার মাধ্যমে আমাদের বক্তব্য ধন্যবাদ এই সরকার আগামী দিনে এই সব যে দেশে দেশের যে সমস্যাগুলো আছে এই সমস্যায় একটাই মতো পথ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অধিকার যে যখন ক্ষমতায় তখন চেষ্টা করে ক্ষমতায় ফিরে আসার সেই ক্ষমতায় ফিরে আসার বিরোধী দলের একটা শক্ত ভূমিকা থাকে জনগণকে সাথে নিয়ে বিএনপি বিরোধী দল ছিল বটে কিন্তু জনগণকে সাথে জনগণ সাপোর্ট দেয়নি তারা ভোটে বারবার আসতে করেছে ভুল করে তারা জনগণের হয়ে আবার আমি বলি না না আওয়ামী লীগের দোষটা দেওয়ার জন্য আপনারা এই রাজনীতি করছেন আমি বলি আরো কথা বলি সরকারের কথা মানুষ শুনছে মানুষ অ্যাওয়ার হয়েছে এই ইয়ার সম্পর্কে এই কোভিড সম্পর্কে মানুষ অ্যাওয়ার হয়েছে সাবধানত অবলম্বন করছে পৃথিবীর কেউই এই সম্পর্কে অকিভাল ছিল না আমেরিকা থেকে শুরু করে জাপান পর্যন্ত সবাই সাফারার ইনক্লুডিং বাংলাদেশ আমরাও সাফারার সৌভাগ্যক্রমে আল্লাহ রহমতে যেভাবেই হোক আমরা এখনও কম সাফারের মধ্যে আছি তবে প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য কষ্ট আজকে সকালে সাফিল ভাই চলে গেল এরকম অনেক ভাইরা অনেক বিজ্ঞজনরা অনেক শিক্ষিত জন্য অনেক ভালো মানুষ চলে যাচ্ছে এটা আমাদের জন্য কষ্ট কিন্তু তারপরে বলবো সরকারের চেষ্টা আছে না থাকলে সরকারের ডিজি সরকারি কর্মকর্তারা শাস্তির আওতায় আসতো না তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে তারা সরে যাচ্ছে করা হচ্ছে হচ্ছে শাস্তির আওতায় গেল একটা আমি আর একটা কথা বলি আপনি রিলিপ চুরি কথা বলছেন ভাই বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট হাজার হচ্ছে নির্বাচিত প্রতিনিধি তাদের মধ্যে একশো দুইশো জন চুরি করেছে তাদের কিন্তু আওতায় শাস্তির আওতায় আনা হয়েছে এরকম বিষয়টি আমরা এখন সময় নেই অত কথা বলতে পারবো না বলতে গেলে আপনি দুর্নীতির কথা বলছেন দুর্নীতির টাকা

সাধারণ মানুষের মানে হচ্ছে এই যারা করেছে সেটা সবাই তা বলছে আমি বলছি হয়তো ক্ষমতার দাপটে হোক ক্ষমতা দিয়ে হোক অথবা শক্তি দিয়ে হোক তারা হয়তো নিয়ন্ত্রণ করছে আমি একটা কথা বলি সেটা হলো যে ভাই যে বললো কুইক রেন্টাল পাপিয়া পাপিয়া সম্রাট সবাই জেলে আছে এখন আমাদের সামনে মহামারী এসছে আমরা মহামারী নিয়ে একটি চরম একটি বৈশ্বিক মানে কি বলবো বিপরীত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দিন যাচ্ছে আমাদের মানুষের খাওয়া এরপর বন্যা এই কয়েকদিন আগে একটা বিরাট জলোচ্ছ্বাস সরকার কিন্তু তার সমস্ত সামর্থ্য নিয়ে কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে সেগুলোকে আপনাদের কিছু বলা উচিত যেমন আপনি বললেন যে হাজার করে পদ্মা সেতু হাজার করে পদ্মা সেতু শুরু হয়েছিল কবে তারপরে সেই পদ্মা সেতু কিন্তু কেউ করেনি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছে ষড়যন্ত্র করেছে

দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দেড়টায় দেখবার আমন্ত্রণ নিল মিস্টার আবুল হোসেন খান এবং মিস্টার আব্দুল হদ্দুর দ্বারা অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা সেবার জন্যে দর্শক আমাদের অতিথিরা কোভিড নাইন্টিন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলছিলেন কথা হচ্ছিল বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল সব কিছুর আগে যেটি দরকার সেটি হচ্ছে রাজনীতিটাকে ঠিকঠাক করতে হবে যেটি আবুল হোসেন খান বলছিলেন দেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে একটা ভালো নির্বাচন দিতে হবে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পালা বদল নিশ্চিত করতে পেন কে মিস্টার আব্দুল্লা তারা যেটি বলছিলেন যে যা কিছু হচ্ছে এই আবর্জনা নতুন নয় বহু বছরের পুরনো এবং এটি ঠিকঠাক করতে হলে এটি এমন একটা বটবৃক্ষ মতো হয়েছে যে শিকড় অনেক গভীরে প্রথিত এবং সেটি ঠিকঠাক করতে হলে আরও অনেক অনেক সময় লাগবে মূল কথা হচ্ছে যে সদিচ্ছা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে এবং সেটি সকল পক্ষেরই আসলে থাকতে হবে এবং সেটি যদি আমরা না করতে পারি তাহলে সামনে হয়তো আরও অনেক রকমের ভোগান্তি আছে যেটি আসলে সামনে যখন আমরা আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী পালন করব। সেই সময়টাতে এটি হওয়া একেবারেই কাম্য নয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা